আল্লাহর বান্দা গরিব যুবক সন্তান, মানুষের বাড়ি কাজ করে যা পায় তা দিয়া সংসার চালা। আজকে বাজারে গেছে টাকা নিয়া বেতন নিয়া বাজার করবে, গিয়া শুনে আল্লাহর কালাম পাওয়া যায় ঘরে রাখলে বরকত। আল্লাহর কালাম কোথায় বলে অমুক লাইব্রেরিতে যাও, গিয়া বলে ভাই এমন একটা কালাম আমি চিনি না ঘরে রাখলে নাকি বরকত হয়, বলে হ্যাঁ, বলে না আমার একটা কালাম দেও। আল্লাহর কালাম টাকা দিয়া কিনিয়া বান্দায় মাথায় নিছে, বলে এটা নিচে রাখবা না মাথার উপরে সম্মানে রাখবা। আল্লাহর বান্দা মূর্খ মানুষ, আল্লাহর কোরআন সম্পর্কে কোনো ধারণা নাই, এতটুকু জানছে এটা সম্মানের কিতাব, এটা নিচু জায়গায় রাখবা না। আল্লাহর বান্দা কোরআন মাথায় নিয়ে বাড়িতে রওনা, ঘরের দরওয়াজায় গিয়া বলে রে বিবি মনে কষ্ট নিও না, আজকে বাজার আনি না এক আল্লাহর কালাম নিয়ে এসেছি, জীবন ভর খানা খাইলাম আজকে একটা রাত খানা খাবো না, ঘরের মধ্যে ঢুকিয়া আল্লাহর কোরআন রাখার মতো ভালো জায়গা নাই, বলে স্ত্রী এটা উঁচা জায়গায় রাখতে হবে, ছোট জায়গায় নিচে করা যাবে না। স্ত্রী বলে তুমি আমি গরিব ভালো ঘর নাই কোরআন রাখার, ফিরাইয়া দাও তাড়াতাড়ি। বলে এই রাত্রে তো ফেরত দেওয়া যাবে না, যদি দিতে হয় তো কালকে সকালবেলা গিয়া ফেরত দিতে হবে, অন্তত আজকে রাত্রটা কোরআন নিয়ে আমাদের রাত কাটাতে হবে, তো কোথায় রাখবো? স্ত্রী পরামর্শ দেয় যেহেতু এটা বরকতের কালা, অর্ধেক রাত্র মাথায় নিয়ে দাঁড়ায় থাকি তুমি ঘুমায় যাও, আর বাকি অর্ধেক রাত্র আমি একটু রেস্টে যাব, তুমি মাথায় নিয়ে দাঁড়ায় রাত কাটাবা। স্ত্রীর পরামর্শ অনুযায়ী স্বামীও রাজি হয়ে গেল। আল্লাহর কালাম স্ত্রী মাথায় নিয়ে পাহারা দেয়, আল্লাহর কালাম আল্লাহর বান্দা ঘুমায়, আল্লাহর বান্দি কুরআন মাথায় নিয়ে দাঁড়িয়ে আছেন। অর্ধরাত্র স্ত্রী অর্ধরাত্র স্বামী, ফজরের আজান হয়ে গেল, একজন একজন অজুবানাইয়া নামাজ পড়লেন, সকালবেলা বলে কোরআনটা বাজারে ফেরত দাও। আল্লাহর বান্দা বলে এত কষ্ট করে আল্লাহ ভিতরে কি আছে একটু খুলিয়ে তো দেখলাম না। দোনোজনে বসিয়া বলে দেখি আল্লাহর কালামটা কেমন। আল্লাহর বান্দা আর মান্দি দোনোজনে কোরআন খুলিয়া পৃষ্ঠা উল্টায় আর বলে হাজা কালাম রব্বি, এটাই কি আমার মালিকের কালাম, এটাই কি আল্লাহর কথা। এই কোরআন পৃষ্ঠা উল্টায় আর দেখে আর চোখের পানি সারিয়া কান্না করে, কোরআন বুঝতে পারি না চিনতে পারলাম না। আল্লাহ বলেন বান্দা আমার কোরআনের যারা সম্মান করছো আমি তোদের সম্মান বাড়ায় দিব। দোনোজনে পৃষ্ঠা উল্টানের পরে স্ত্রী স্বামীকে বলে কি বুঝলা, স্বামী স্ত্রীকে বলে তুমি কি বুঝলা, বলে জানি না কেমন যেন পুরো কোরআন আমার মুখস্থ হয়ে গেছে। স্বামীও বলে আলহামদুলিল্লাহ আমারও পুরো কোরআন মুখস্থ হয়ে গেছে, ওরে আমার মাওলা যেটা বান্দা পারে না সেটা আমার আল্লাহ পারেন কি পারেন না।